এইফালে আমাৰ কুকুৰা আৰু আনি দিলে, আৰু আসসালামু আলাইকুম সকলকে নমস্কার। রাকিবা চ্যানেলের অন্য এটা নতুন ভিডিওলে সকলকে স্বাগত। চ্যানেল আশা করছো আপনাদের সকলে বহুত বেশি ভালেই আছে, লগতে মোৰো ভাল। আজি ভিডিওটো 11টা মান বজাৰ পৰা আৰম্ভ কৰিছো, আর এইফালে কুকুৰা পোৱালি দিছিলে যে নতুন ঘৰটোলে লৈ আহিলে, এয়া এজনী, এয়া এজনী, এইগৰাকী হৈছে কলিমাই, এইগৰাকী হৈছে ৰাঙলী। এইখিনি ঘৰৰ কুকুৰাই হয়, মেইন ঘৰটোত আছিলে, লৈ আহিলে আনি বৰ্তমান এনেকৈ মানে সজা এটা বনাই থৈ দিছে। গঁড়াল বনাব, গঁড়াল বনাবলৈ মানে মাটিবিলাক ঢিলা হৈ আছে যে অলপ ৰ'দ দিলে যেতিয়া টান হ'ব তেতিয়া গঁড়াল বনাব, তেতিয়ালৈকে কুকুৰাখিনি এনেকৈয়ে ৰাখিছে। এয়া এয়া আমাৰ কলিমাই, বগীমাই, আৰু পিছফালে আমাৰ চালি এখন দিলে, চাওঁ বোলক। পিছফালে চালিখন দিলে যে বহুত ধুনীয়া হৈছে এতিয়া, আৰু আৰামো হৈছে, ৰ'দ জাক নপৰে। এইফালে এখন পাছফালে চালি দি দিলে, আৰু মই এইকেইখন তিৰপালকেইখন তলত পাৰি লৈছোঁ, খোজকাঢ়িবলৈ সুবিধা হ'ব, এনেকৈ মানে খোজকাঢ়িবলৈ সুবিধা হ'ব। এতিয়া দেখোঁ গোটেইডোখৰ ছাঁ পৰি থাকে, এয়া আৰু এইটো আমাৰ পুখুৰীটো। আৰু ঈদ বুলি এইটো ঘৰতে অলপ চাফা চিকুণ কাম কৰিলোঁ, এইফালে বাইদেউ মোবাইলত ব্যস্ত, এইফালে বিছনা চাদৰবিলাক ধুলোঁ, কিন্তু আকৌ এবাৰ ধুব লাগিব আৰু। আৰু যোৱাকালি এইবিলাক গোটেই ওপৰবিলাক ঝাৰু দি অৱস্থা বেয়া কৈছোঁ নহয়, ইমানেই বালি ওলালে এই ওপৰবিলাকৰ পৰা, এই ওপৰবোৰ চব হাঁৰি চাফা কৰিলোঁ, চকী ধুলোঁ, এইফালে বিছনা চিচনা চব মুচি হৈ গ'ল, এইবিলাক চব ধুই মেলি লেডি। ঈদ বুলি হৈছে মোৰ ড্ৰেছিংখনৰ আইনাখন, কিন্তু ড্ৰেছিংখন কি হ'ল গম পাইনে? ইয়ালৈ আনোতে মানে গোটেই ড্ৰেছিংখন পৰি ভাঙি চিঙি মানে আইনাখনেই আছে আৰু জীয়াই, মানে বাকী ড্ৰেছিঙৰ যিটো পাৰ্ট আছিলে গোটেইখিনি ভাঙি, ইয়ালৈ আনোতে মানে মেইন ঘৰটোৰ পৰা নতুন ঘৰটোলৈ আনোতে গাড়ীৰ পৰা পৰি অলপ ঘূণে খোৱা লেখীয়া হৈ আছিলে মাইকা চাইকাবিলাক, কিন্তু পৰি মানে ভাঙি ছিঙি অৱস্থা নাই, আৰু গ্লাছখন লগাব নোৱাৰিলে যিহেতু, আৰু সেইটো কাৰণে নতুন এখনেই ল'ম বুলি ভাবিছোঁ, আৰু সেইটো কাৰণে মানে সেইখন ঠিক কৰা নহ'লে। আৰু এতিয়া মানে গ্লাছখন ইমান ধুনীয়া হৈ আছে, ছাইডৰ কাঠবিলাকো ধুনীয়া হৈ আছে, আৰু এই টেবুলখন শাহুমাৰ লগত অনা টেবুল, এইখন শাহুমাৰ লগত অনা টেবুল হয়, এই টেবুলখন আনিলোঁ। আৰু এয়া 55 ইয়াৰ্ছ মানে 55 বছৰ হ'ল এইখন টেবুল, এইখন টেবুল কিন্তু কাঠটো একোৱেই হোৱা নাই, আগৰ কাঠ ইমানেই ভাল চক, কিন্তু মোৰ ড্ৰেছিংখনত যিখিনি কাঠ লাগি আছিলে ইমানেই বেয়া কাঠ দিছিলে, মানুহবিলাকো ইমান টেঙৰ মানে, যি ওলাই থকা যিটো কাঠ মানে ভাল কাঠ দিলে, আৰু ভিতৰত যিটো আছিলে সেইটো বেয়া কাঠ দিলে, তাৰ ফলত মানে মোৰ ড্ৰেছিংখন বহুত বেছি বেয়া হৈ গ'ল। আৰু এতিয়া মই এই গ্লাছখন ৰাখিছোঁ মোৰ মানে লগত অনা চিন হিচাপে, আৰু আৰু এতিয়া শাহুমাৰ লগত অনা টেবুলখনতে এইখন বৰ্তমান মই এনেকৈ ড্ৰেছিং টেবুল বনাই থৈছোঁ, পিছে পৰে ঘৰটো কমপ্লিট হৈ যোৱাৰ পাছত এখন ল'ম আৰু। আৰু যোৱাকালি এইটো ৰুমটো চাফা কৰিলোঁ, এইটো মানে বাথৰুম হয় দেই, এতিয়া বৰ্তমান মই এইবিলাক বস্তু এনেকৈ ষ্ট'ৰ কৰি ৰাখিছোঁ, যেনেকৈ আলনাডাল ৰাখিছোঁ আৰু এইবিলাক কাপোৰ কানি, এইবিলাক মানে লাগতিয়াল বস্তুবোৰ এনেকৈয়ে ৰাখিছোঁ, নহ'লে ইয়াত থ'লে বহুত জাৰ্জ হয়তো। আৰু ইয়াত 3খন বিছনা একেলগে লগাই দিছোঁ, ইয়াত চাদৰ পৰা নাই, এইখন শাহুমাৰ লগত অনা বিছনা হয় আৰু এই টেবুলখন শাহুমাৰ লগত অনা হয়, এইখন শাহুমাৰ লগত অনা বিছনাখন ইমান ধুনীয়া হৈ আছে কাঠটো, তো এওঁ ক'লে এখন মোক দি দে বুলি এখন লৈ আহিলে, আৰু এখনটো মোৰেই আৰু এখন মোৰ লগত অনা বিছনা, বাকী বস্তু আছে, এইটো মানে মেইন ঘৰটোত আছে, চব বস্তু অনা নাই, ইয়াত থ'বলৈও অসুবিধা হ'ব যে, আৰু এইখন বিছনা নাজিৰা পৰা অনা, এইখন এখন নাজিৰা পৰা অনা, এইখন একদম আমাৰ সৰুকালৰ বিছনা আছিলে, ইয়াত আৰু এখন আছিলে, সেইখন ঘৰত থাকি আহিলে এইখন মই লৈ আহিলোঁ, আমাৰ যিহেতু এখনেই বিছনা আছিলে সেইটো কাৰণে, আৰু একেটা ৰুমতে 3খন বিছনা দিয়া এইটোৱে কাৰণ হ'ল, চব মানে আমি মানুহকেইটা মানে 3টা মানুহ 3খন বিছনাত বেলেগে বেলেগে শুম,
মানে আর এই গরম খনত আর যেহেতু নতুন ঘর বেলেগে বেলেগে যত বেলেগত রুমত হবলে ভয় লাগিব, সেই কারণে মানে গোটেখিনি আমি একটা রুমত মানে বেলেগ এখন এখন বিছনাত এটা এটা প্রাণী হয়ে থাকিম আর তেনকা সিস্টেমত তিনিওখন এটা রুমতে দি দিছো। আর রুমটো মানে যথেষ্ট ডাঙর 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 তিনিখন বিছনা সোমাই গেছে, আর এফালে এইটো বাথরুম বাথরুমটো বহুতে ডাঙর হব। কিন্তু এতিয়া বর্তমান স্টোর করে থাকছো বস্তুবিলাকে, কাপড় অবস্থা দেখিছে না কিমান জাপিম, আনলাডাল মো এনেকে থাকিলে মাথা বেয়া হয়ে যায়, কিন্তু জাপিম আর এখানে কালি এনেকা হল, কিন্তু মানে ধুনকে পরিপাটিকে জাপিম আনলাডাল। আর এই তলটো ঢালাই করা নাই যে, সে কিবা তলত পাইপ সাইপ ভরাব সেইটার কারণে ঢালাই নাই করা, ইমানে ধুলি মই এনেকে পানি ছিটা মারি মারি থ দিছো, কালি এখানে পুরা সাফা করে হারিল। ঘরটো এনেকা হয়ে আছে যদিও কিন্তু সাফা চিকুণ হয়ে থাকলে ভাল লাগবে, হয় না? কিন্তু মানে ধুলিয়ে মো মাথা খাই দিছে, ধুলি ইমান ধুলি কছো নহয়, এইবার কালি মুছিছোহে আকো আজিয়ে ধুলি পড়লে, এই মানে মো ঈদের কাম হয়ে গল। আর কালি মো মোবাইল নললো, ইমানে কাম মানে মোবাইল ভিডিও করে বলে কি দেখাম আর, এ আপনার বালি বস্তাখিনি দেখালে হব আর ইমানখিনি বালি উলালে ঘরটোত, ডাইনিং সাইনিং ডাইনিংয়ের কাপড়খিনি ধোয়া নাই, ডেইলি ধুলি পড়ে থাকে, আগদিনাখন ধুম লগেলগে পারিম আর বেলেগ পারি এখিনি আঁতরাই দিম। আর এই সোফার কাপড় পরা নাই, এফালে কি চাব, এফালে মানে গোটে কাঠ সাঠ এইবিলাক মানে বস্তুবিলাক ইয়াতে ভরাই থা আছে, হলেও মানে সব এইবিলাক উপর হাঁড়ি মোর আজরি আর ঈদের কারণে। আর আজি নাজিরা যাবলিয়া আছে, নাজিরা অলমান ঈদের বজার করবলে আছে, আর এফালে রুমটো সব না দেখিলে মো ঘুরাই যায় কচু নয়, এইবার সব এতিয়া বর্তমান আপনাদের ইগনোর করব, আর এইবার মো কোন ফল বা কি করি মো একো মূর পয়া নাই, লাগতিয়াল লাগতিয়াল বস্তুব মানে ইয়ারপা নি থাকো, কিন্তু গোটেখিনি সিজিল লগাবলে বর্তমান জায়গাও নাই পিছে, সেই কারণে এনেকে আছে, যেটা দরকার হয় লই যাও। আর এই সজগিটাত মো কাহি বাতি সোমাই আছে, বাকি এইবার এনেকে থাকছো, বাকি এইফালে সব হরা হল, মুঠতে সবেই হরা হল, একো বাকি নাই, উপর সুপর হাঁড়ি রেডি, আজি যাম নাজিরালে, কিয় যাম কি কথা সকল আপনাদেরকে লাহে লাহে এতিয়া গম পাই থাকিব। আর তো ভিডিওটো এতিয়া ইমানতে রাখো, বাকি ভাত পানি খাই লও, তারপর আর দেখো আপনার নাজিরা কেলে যাও কি করব যাও সকল গম পাই থাকিব। সাড়ে এগারোটা বাজিছে, ওলালো আর এই কেলা গরম খনত, ইমানে চোকা রোদ দিছে, রোদ দেখি মো মানে ঘরতে অবস্থা বেয়া হয়ে গেছে, আজি নাজিরালে মেজিকতে যাওয়া হব, কারণ ঘরতো কাম আছে যে, বাকি কামখিনি হাজবেন্ডে কি কি কাম আছে বাহিরে কামবিলাক করাব, আর আমি দুজনী উলাইছো নাজিরালে, বজার আছে বাকি ক্লাসও আছে। ফাহানা এফালে ঈদের কাপড় লগাই হয়ে গল, আমি নাজিরা পালোহি দে রাইজ, এই গেলা গরমত নাজিরা পালোহি, বেশি এডরুম ক্লিয়ার করলে আয়ো ও এইবিলাক বাকি আছে কই আছে, আর লাহে লাহে ন কেঁচুয়া থাকা মানুষ, এট রুম ক্লিয়ার হল, ও এইবিলাক লগাই আছে মানে আমি ভাত পানি খাই আছো দে, সাফা হয়ে গেল সব, আজি আমার ফা না ঈদের কাম হয়ে গেল, কাপড় লগাব আছে, হ্যাঁ ও আমার গরুটুক বোলে মিনারেল ওয়াটার খুয়াইছে দে, হ্যাঁ না রাতি হে দেখি গলো, উট 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 ঘর ভাত দুটমান দুটমান খাই আসছিল, কিন্তু মায়হতি নামানে দুটমান খাবই লাগিব বোলে, আর সেয়া তাকরকে হলেও অকমান খালো, আর তাতে মাছ ভাল পাও তো মাছ ফ্রাই, মাছ ফ্রাই দিয়ে ভাত দুটমান খালো। আর এটা কথা আচরিত কথা কি জানে না, আমার ঘর মানে ডিপ টিউবওয়েলের পানি, আর গরুয়ে বোলে একবারে পানি মুখতে দিয়া নাই, এটা গরুটার কারণে স্পেশালি মিনারেল ওয়াটার আনি খুবলিয়া হয়েছে বোলে, মানুষে মিনারেল ওয়াটার খাব মানে, কিন্তু গরুক মিনারেল ওয়াটার খুবলিয়া হয়েছে, আমার ঘর মানে ডিপ টিউবওয়েলের পানি গরুটো মানে একবারে মুখত দিয়া নাই বোলে, সেইটার কারণে তাক পানি বটলের পানি মিনারেল ওয়াটার কিনে খুবলিয়া হয়েছে। বজার করব যাও আমি স্মার্টলে, আমার এই রাস্তার পর একবারে ওসর, এফালে গে আস অকমান গিয়ে স্মার্ট পাই যাম,
স্মার্ট বাজার নাজিরা। বজাৰ কৰি আনিলো, একেবাৰে ঈদলৈকে বজাৰ কৰিছ দেই। মই ভাত পাতি দিলো আৰু পটাপট খাই যামগে। তো টিকলি লাও এটা আছে, মায়ে লাও দি পিনে বনাব কৈছে। টিকলি লাও এটা আছে মায়ে, মায়ে বনাব কৈছে। এইটো ভাইটিয়ে চিকেন আনিব, কুকুৰা আনিব, তাৰ লগত গ্ৰেভিকে বনাব কৈছে দেই। এইটো বনাব লাগিব, এইটো এতিয়া মই কাটিম। জানজনী উঠিলে নি? উঠিলে, আ উঠিলে, হা কাম কৰিব লাগে আকৌ, শুই শুই কৰি আছে আকৌ। কি বজাৰ কৰি আহিলোঁ, স্মাৰ্টৰ পৰা বস্তু লৈ আহিলোঁ, একেবাৰে ঈদৰ বজাৰো কৰি আহিলোঁ, কি কি লাগিব। আৰু এতিয়া মই ভাত বনাইছোঁ। এইফালে ফাৰহানা ঈদ বুলি এয়া ঘৰ সজালেই, আৰু ইমান ভাল লাগিছে, চাওকচোন ভাল লাগিছে যে, সেইটো কাৰণে মই অকণমান ভিডিঅ'ত উঠাই ল'লোঁ। বৰ ভাল লাগিছে ন? কোনে কি বনাইছে? স্কুলৰ প্ৰজেক্ট হয়নি? যাওঁ দেই, আ হ'ব, যাওঁ খালো বলো, যাওঁ যাওঁ ঈদ খাবলৈ যাবা। কি যা সবকে কৈছো ঈদ খাব যাবা, আলু বলো এতিয়া গৈ থাকো। আজি ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে কমেণ্টত জনাবলৈ একেবাৰে নাপাহৰিব। যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি যাবলৈ একেবাৰে নাপাহৰিব। বাই বাই।